সাধারণ মানুষ যেন সোশ্যাল ডিস্ট্যান্সিং এর যে নির্দেশনা সেটি মেনে চলেন এবং অহেতুক যেন ঘরের বাহিরে বেরিয়ে না আসেন এবং যে কোনো রকম গ্যাদারিং যেন তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে। পুলিশ সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছে মিডিয়ার মাধ্যমে, পুলিশের নিজস্ব সোশ্যাল মিডিয়ার যে পেজেস বা আয়োজন রয়েছে তার মাধ্যমে পুলিশ তার নিজস্ব ভেহিকেলে সাউন্ড সিস্টেম লাগিয়ে ভেহিকেলের ওপরে পোস্টার, ব্যানার, ফেস্টুন সেটে দিয়ে নানাভাবে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যে সাউন্ড সিস্টেম রয়েছে তার মাধ্যমে আমরা নিরন্তর মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কেবল নেট, কেবল যে টিভি রয়েছে বিভিন্ন এলাকায় সে কেবল টিভির সহযোগিতা নিয়ে মানুষকে আমরা সচেতন করছি। নানাভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন সরকারের নির্দেশনা মেনে চলেন। পাশাপাশি সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং IEDCR এবং হু যে সকল নির্দেশনা সময়ে সময়ে দিচ্ছে এই স্বাস্থ্য সংক্রান্ত যে সকল পরামর্শ মেনে চলার জন্য বলছে এগুলো যেন সাধারণ মানুষ মেনে চলেন সেজন্য আমরা নিরন্তর পরামর্শ দিয়ে যাচ্ছি এবং মানুষকে আমরা এই সরকারের নির্দেশনা সমূহ মেনে চলার জন্য আমরা প্রাথমিকভাবে অত্যন্ত সহিষ্ণুতা এবং বিনয়ের সাথে তাদেরকে অ্যাপ্রোচ করার জন্য আমাদের সকল সদস্যকে নির্দেশ দিয়েছি যেন পেশাদারিত্বের সাথে প্রতিটি সম্মানিত প্রত্যেক সম্মানিত জনগণকে, প্রত্যেক সম্মানিত ব্যক্তিকে যেন অ্যাপ্রোচ করা হয়। তারপরেও যদি আমরা সাধারণ জনগণের সহযোগিতা পর্যাপ্ত পরিমাণে না পাই সেক্ষেত্রে আমরা নির্দেশনা দিয়েছি আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব। এটি বলতে আমরা বোঝাচ্ছি আমাদের সংশ্লিষ্ট আইনে এবং সংশ্লিষ্ট আইনি রেফারেন্স অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে যারা ভায়োলেট করবেন তাদের বিরুদ্ধে এবং আমরা কোথাও কোথাও এ ধরনের আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছি।